আইপিএলের শেষ মুহূর্তে এসে দলের বিপর্যয়ে 3 কোটি রুপিতে তাস্কিনকে দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কথাটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্রিকেট বিশ্বে সবথেকে বড় আসল আইপিএল, তাই তো সবাই চায় আইপিএলের মতো এমন একটি লিগে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। আইপিএলের নিলাম আসরে তাস্কিন আহমেদের নাম থাকলেও কোনো ফ্রাঞ্চাইজি তাকে নিতে একটু রাজি হয়নি। তবে শেষ মুহূর্তে সে লিটন দাসকে চমক দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরিয়েছিল। কলকাতার হয়ে অভিষেক ম্যাচে লিটন দাসের বাজে পারফরমেন্স করায় কলকাতার একাদশ থেকে বাদ পড়েছে লিটন কুমার দাস। পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে টেবিলের অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর তাই তো প্রথম কোয়ালিফাই শেষ করে দ্বিতীয় কোয়ালিফাইতে যেতে হলে বাকি সবগুলো ম্যাচ জেতার চেষ্টা করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। আর এই কারণে দলের ব্যাটিং পারফরমেন্স এবং বোলিং পারফরমেন্সের দিকে নজর দিচ্ছে কলকাতার টিম ম্যানেজমেন্ট। কলকাতার কোচ বলেন, আমাদের ওপেনিং জুটির ব্যর্থতার কারণে আমাদের ম্যাচগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে বোলিং পারফরমেন্সের দিকে দেখলেও খুবই বাজে সময় পার করছে কলকাতার বোলিংরা। তাই তো এই মুহূর্তে দলের জন্য একটি শক্তিশালী বোলিং প্রয়োজন, আর তারই জন্য তাস্কিন আহমেদকে সিলেক্ট করেছে এমন সংবাদ জানা গিয়েছে। আপনাদের কাছে কি মনে হয় কলকাতার হয়ে তাস্কিন আহমেদের পারফরমেন্স কেমন হতে পারে, জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ।